হ্যালো স্টুডেন্টস, আমি জয়দীপ স্যার। আজকে আমি তোমাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইকুয়েশন টাইপ করা শেখাবো। কিভাবে ইকুয়েশন টাইপ করতে হয় দেখো, তোমাদের সামনে আমি তিন ধরনের আমি ইকুয়েশন রেখেছি। মোটামুটি এই তিন ধরনের ইকুয়েশন তুমি যদি ফলো করো, তাহলে তোমার সামনে যে ইকুয়েশনই টাইপ করতে দেওয়া হোক না কেন, সেটা তুমি পারবে। তাহলে শুরু করা যাক। প্রথমে এই ইকুয়েশনটা দিয়ে আমরা শুরু করি। সবার আগে ডবল ক্লিক করলাম, ইকুয়েশনটা থাকে হচ্ছে এইখানটায়। এইখানে যখনই আমরা ক্লিক করব, এখানে দেখো কিছু স্যাম্পল দেওয়া আছে, কিন্তু এইখানে স্যাম্পলের সঙ্গে এর কোনো রকম মিল আসবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এইখানে আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করব, ঠিক আছে? এবার দেখো, এটা যেইখানেই আসুক না কেন, এই যে ইকুয়েশনের যে টাইপের যে জায়গাটা, যেখানেই আসুক না কেন, তোমরা হোমে যাবে, বাঁ দিক বা ডান দিক বা সেন্টার বা মিডিল, যেখানে তোমরা বসাতে চাও সেখানে বসাবে। তো সবার প্রথমে এখানে কি আছে, জেড আছে, তাই তো? এইটা আমার লক্ষ্য না, কিন্তু আগে বাঁ দিক থেকে ধরতে হবে, খেয়াল রাখবে আগে বাঁ দিক থেকে। বাঁ দিকে কী আছে, জেড আছে। তাহলে আমি এখানে জেড টাইপ করব, একটু জুম করে নিই। জেড টাইপ করলাম, এক্স দিলাম ইন্টু, এবার এটা টোটাল মাথায় রুট ওভার আছে, তাই তো? আগে এইটা নিতে হবে। তাহলে আমি আবার ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে এখান থেকে রুট ওভারে নেব, এটা নেব। ওকে, এখানে নেওয়ার পর দেখা, এখানে আছে যে বাই আছে, তাই তো? তাহলে সুতরাং আমাকে এইরকম ধরনের ইকুয়েশনটা নিতে হবে। তাহলে জাস্ট আমাকে এটা মাউস ক্লিক করে সিলেক্ট করতে হবে, এই যে এইটা নেব আমরা, তখন এখানে এর উপরে জাস্ট ক্লিক করব। ওকে, তাহলে চলে এলো। এখানে আমি কি লিখবো, পি ব্র্যাকেট ওপেন ক্লোজ ব্র্যাকেট ওয়ান মাইনাস পি, খুব সহজ। নিচেরটাতে গেলাম এন। তাহলে কি, কত সময় লাগলো, কোনো ব্যাপারই না। এবার আমরা আসি তার পরেরটাতে, ইনসার্ট নিউ ইকুয়েশন, এটা এলো, আমরা গেলাম লেফট অ্যালাইনমেন্ট। এবার আমরা টাইপ করব, সবার আগে ই দেব। ই দেওয়ার পর ইকুয়াল টু, আমি যদি এটাকে এক্স ধরি আর এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স বাই ওয়াই, তাই তো? তাহলে ডিজাইনে গিয়ে প্লেন এইটা নেব। তারপরে এখানে এসে কি দেখছি আমরা, এইটাতেও এক্স বাই ওয়াই টাইপের করা আছে। তাহলে এখানেও আমরা যাব, এটা নিয়ে নিলাম, এখানে গিয়ে জেড, জেড আগে লিখবো না, এখানে প্রথমে গিয়ে আছে জেড, জেডের মাথায় পাওয়ার আছে, তাহলে আমরা এইটা বেছে নেব, এটা জেড। ওইটাতে ক্লিক করলাম, টু দিলাম। এইবার দেখো, এইখান থেকে বেরিয়ে আসতে গেলে টু এর পর এইখান থেকে এইখানে দেখো, একটু ভালো করে খেয়াল রাখবে। এবার আমরা এই যে ইনটু দিয়ে পি, তাহলে ইনটুটা কিন্তু নর্মালে আছে, আমি যদি এখানে যদি এক্স দিই তাহলে কিন্তু উপরে হয়ে যাবে। তাহলে কি করব আমরা, কিবোর্ড থেকে রাইট অ্যারোটা প্রেস করব, যে রাইট অ্যারো একবার প্রেস করব, তাহলেই দেখো বেরিয়ে চলে এলো কার্সারটা এক্স, নর্মালে চলে এলো। পি ব্র্যাকেট ওয়ান মাইনাস পি, খুবই সহজ। আবার এখান থেকে পাওয়ারটা বেছে নিতে হবে, ই টু। আচ্ছা, এইখানে এবার কি আছে, সবার আগে কি হবে, তাহলে এইখানে সবার আগে আমি বলেছি বাঁ দিক থেকে ধরতে হবে, এইটা না, এটা পরে, সবার আগে বাঁ দিক থেকে কি, ওয়ান, ওয়ান প্লাস ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে বাই আছে, তাই তো? এক্স বাই ওয়াই ফরম্যাটে আছে, তাহলে আমরা এইটা বেছে নেব। নেওয়ার পর এটা দেখো, উপরেরটা সমান একই রকম, তাহলে উপরেরটা আমি আর টাইপ করলাম না, এটাই আমি কপি করে দেবো, কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করলাম, তাহলে চলে এলো। এইখানে আমার পাওয়ার আছে, ই টু, আবার রাইট অ্যারো ক্লিক করলাম, দিয়ে বড় হাতের এন হলো। তাহলে আমাদের ইকুয়েশনটা টাইপ করা হলো, সেকেন্ড ইকুয়েশন। আর থার্ড ইকুয়েশন একই রকম দেখো, তাও আমি করে দেখিয়ে দিচ্ছি।
এস ই ব্র্যাকেট পি ইকুয়াল টু তারপরে কি রুট ওভার আর, তাহলে আমরা রুট ওভারে যাই, তাহলে এইটারও এখানে টোটালটাতে ব্র্যাকেট আছে তাই তো, বড় বড় ব্র্যাকেট আছে, তাহলে এখানে গিয়ে আমরা এইটা নেব, ঠিক আছে, এখানে গিয়ে আমরা এবার বাইটা নিয়ে নেব, দেখো অটোমেটিক ব্র্যাকেটটা বড় হয়ে গেল। আর এই সিম্বলটা আছে, এই সিম্বলটা আমি এখান থেকে পেয়ে যাব, এক্সট্রা সিম্বলগুলো আমরা এইখান থেকে পেয়ে যাব, ঠিক আছে, আলফা বিটা গামা বলে আছে, এইটা টাইপ করলাম, ও সরি, কিন্তু এইটা করার আগে আমাকে কি আছে, বেস পাওয়ার আছে তাই তো, তাহলে বেস পাওয়ার আমরা দেখি এখান থেকে দেখি, এই যে এইটা এইটা নেব, আবার রাইট অ্যারো কি প্রেস করলাম, দিয়ে বাইরে বেরিয়ে এলো, ব্র্যাকেটের মধ্যে আমরা 1 মাইনাস, এখানে আবার আমাকে এইটা দিতে হবে, নিচে নামবো, ডাউন অ্যারো কি দিয়ে নিচে এলাম, এবার আমাদের পাওয়ার বেস পাওয়ার আছে, ডিজাইন এইটা নেব, এন এ ডি জে হয়ে গেল, এবার আমরা একদম বাইরে চলে এলাম, রাইট অ্যারো কি প্রেস করে বাইরে চলে এলাম, আবার আমার কি আছে এইখানে, আমাকে এইটা আবার নিতে হবে, এই যে সেকেন্ডটার জন্য এখানে আমার বাই নিতে হবে, এক্স বাই ওয়াই ফরম্যাটটা নিতে হবে, এন মাইনাস এন এ ডি জে নিচে এন মাইনাস ওকে, তাহলে খুব সহজ ইকুয়েশনগুলো তৈরি করা, তোমরা অবশ্যই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, কোনো ইকুয়েশন নেই যে এমন নেই যে এটা হবে না, সেই ইকুয়েশন হয় না, প্রত্যেকটা যে কোনো রকম ইকুয়েশন যতই কঠিন হোক না কেন প্রত্যেকটা ইজিলি টাইপ করা যাবে, তোমরা শুধু এইখানে এইখানে শুধু এইগুলো ফলো করবে, ঠিক আছে, আর এখান থেকে যে কোনো সিম্বল তোমরা বেছে নেবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট লিখে জানিও, আর অবশ্যই লাইক করুন, গুড বাই।